তো পানিটা নি খাই ব্যবস্থা কর আরে কি কস পানি আনা কবি পানি লাগা টানিও আছে হ্যালো কি এলাম গো বন্ধু মাহবুব না জানতে দেখ তো মামুন হ্যালো মিস্টার মাহবুব ও হ্যালো হাউ আর ইউ মিস্টার আশিক মাই ফ্রেন্ড ওকে ওকে থ্যাঙ্ক ইউ নাইস টু মিট ইউ ব্রাদার সিট ডাউন আফটার এ লং টাইম মিট উইথ ইউ হ্যাঁ কি খাবেন আপনাদের জন্য কি করতে পারি আরে কিছুই করতে হবে না মিস্টার মাহবুব আমরা আসছি আপনার অফিসটা ভিজিট করার জন্য আর আমার ফ্রেন্ডকে দেখানোর জন্য না না মাহবুব সাহেব আমরা কিছু খাবো না আমরা আসছি ভিজিট করতে একটু ভিজিট করে চলে যাব আরে না কি বলেন ইউ জাস্ট টেক এ লিটল থিংস হট অর কোল্ড নো থ্যাঙ্কস মাহবুব ভাই আমরা আসছি আপনার অফিসটা দেখানোর জন্য চলেন আমরা অফিসটা দেখি তাহলে হ্যাঁ আমাদের সময় তেমন নাই চলেন বস তাহলে চলেন ফ্লোরটা ঘুরে আসি কাজের কোয়ালিটি তো ভালোই দেখা যাচ্ছে যাই একটু ওই দিকে স্টাফদের খবর নিই দেখি কি অবস্থা কি অবস্থা তোমাদের আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি বেতন দিতে আসছেন বেতন বলতে তোমাদের এই মাসের এখনো বেতন দেওয়া হয়নি না স্যার তিন মাস যাবৎ বেতন দেওয়া হয় নাই বেতনের কথা কইলে কই চাকরি থেকে বাদ দিয়ে মু ও এই ব্যাপার ঠিক আছে কাজ করো চলেন সামনে চলেন বস এগুলো রেডি হচ্ছে শিপমেন্টের জন্য বস এনি প্রবলেম না না কোনো সমস্যা নেই আর কলিন সাহেব আমার একটা ইমার্জেন্সি কল আসছে ওই ফ্যাক্টরিতে যাইতে হবে তো আমরা একটু বের হব মাহবুব সাহেব আমাদের একটা ইমার্জেন্সি কাজ আছে তো ইনশাআল্লাহ আবার দেখা হবে আসি মাহবুব সাহেব কি বলেন একটু বসেন এখনো তো ঠান্ডাই খাওয়া হইলো না ঠান্ডা মুন্ডা খান কফি টফি খান আর কি অবস্থা কেমন দেখলেন আর অর্ডারটা কিভাবে কি করবেন একটু শীঘ্রই জানাইন না মাহবুব সাহেব সমস্যা নেই আমরা অন্য একদিন এসে ঠান্ডা মান্ডা খাবো আর আমি কাদের অর্ডারটা কিভাবে করব অবশ্যই মেলে জানিয়ে দিব চলেন কলি সাহেব ওয়ার্কাররা কিছু বলছে কিনা ওদের তো ভাবভঙ্গি বেশি একটা আমার কাছে ভালো লাগলো না কি অবস্থা বন্ধু আরে বন্ধু কি অবস্থা ভালো আছস এই তো আলহামদুলিল্লাহ তোদের কি অবস্থা কি রে মামা তোরা হুট করে না কই আই পড়লি আইছস ভালো হইছে ব তোর অফিসে আইলি কি কই আইতেব আমাকো বন্ধু ক আইসি একটু বিনোদন করার জন্য আরে আমার অফিসে আইছস না কি লাগবে বিনোদনের না বন্ধু তেমন কিছু না একটু পানি টানি খাই ব্যবস্থা কর আরে কি কস পানি আনা কবি পানি লাগা টানিও আছে আরে খার আনা মামা কি কস যে তোরা এই যে মামা যে এমবিএ পাস করছি এমবিএ পাস করার পর থেকে যা টাই কামাইতাছি খালি টাই কামাই গেলাম বন্ধু দুষ্টামি বাদ তোর ব্যবসা মানে কি অবস্থা আরে মাল আনা কবি নে ব্যবসা মানে কথা জিজ্ঞাস দোষ আরে একটু আগে একটা ফায়ার হয়েছিল তো ব্যবসায় গো বড় লটার অর্ডার দিয়ে গেছে আগে মাল খা তারপরে ব্যবসা মামা তোর যদি ওই বড় ডিলটা হয় না একটা টিট দিবি একদম বড় একটা টিট দিবি আরে কি এর টিট কামটা শেষ হোক তাই দিন রাজ মাল লাগে তা লোক হবো দোষ কি কত সেই জায়গা সেই বড় পাটে না দোষ আরে ভুল গেল এই সেই রে মালটা ঠিক আছে বন্ধু ভালো লাগছে আসি আরে বন্ধু ভালো লাগছে থাক বন্ধু দেখে আল্লাহ হাফেজ কি এটা কি এনাইসো নকতামি করতে মিয়া এতদিন ধরে বাকি খাও মিয়া তোমারে বউ দিছি যাও ফোড়া আনতে আশ্রমখানা খুললা বসি নাকি এটা হালা পাগল হ্যালো কি এলাম গো বন্ধু মাহবুব না জানতে দেখ তো মামুন হ এটা তো আমাকে বন্ধু মাহবুব বন্ধু হে বন্ধু কি রে বন্ধু তোর অবস্থা কা দেখ তো কি অবস্থা
কি হয়েছে তোর? কি রে বন্ধু, তোর কি হয়েছে? তোর অবস্থা কেন? তোর ব্যবসা বন্ধু কি হয়েছে? তোর কারণ কই? বন্ধু কি হয়েছে তোর? কি হয়েছে তোর? এ বন্ধু, এ মামু, এ এ কি রে বন্ধু, কি হইলো? আর আরে ভাই, হ্যার কথা কন, হ্যাঁ তো একটা পাগল, এলাকার ভিতরে এমন ঢেগন ঢেগর করে ঘুরে মাইছে তা হাত পাইতা খায়। হ্যাঁ এবার আপনাকে বন্ধু হয় কেমনে? আরে ভাই, আপনি হারাইছিলেন? হ্যাঁ আমার বন্ধু একজন একসময় শিল্পপতি ছিল, আজকাল। আচ্ছা বন্ধু, বুঝছি। আচ্ছা চল চল চল, আয় আয় তো। আমার মনে হয় বন্ধু বুঝছস, ওই ব্যবসায় মার খেয়া ওর এ অবস্থা হয়েছে গা। কি করবো ক? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের শ্রমিক পরিশোধ করা আমাদের দায়িত্ব, তো কারণ তাদের ঘামের বিনিময়ে গাড়ি বাড়ি বাড়ি আমি আমরা। ধন্যবাদ, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক লাইক শেয়ার করবেন, সেই সাথে পাশে থাকবেন।